ইলিশের ভরা মৌসুম না হলেও চট্টগ্রামের ফিশের ঘাটে মিলছে রূপালি ইলিশ, দামও আছে নাগালের মধ্যে। প্রতি কেজি ইলিশ মানভেদে বিক্রি হচ্ছে 450 থেকে 700 টাকার মধ্যে। বিভিন্ন মাছ বেশি পারবো তো, তারপরে টলিংয়ে মাছ হয় আমাদের পিছনে, তরা তরা পায় ইলিশ মাছ, জোয়াল হইলে একটু পারবো। পর্যাপ্ত সরবরাহ আছে রূপচানা আর চিংড়ির। প্রতি কেজি রূপচানা বিক্রি হচ্ছে মানভেদে 600 থেকে 800 টাকার মধ্যে, আর চিংড়ি বিক্রি হচ্ছে 450 থেকে 700 টাকার মধ্যে। গলদা হলো বড়টা 600 টাকা কেজি, এরপর মিডিয়ামটা হলো 550-500 এরকম কেজি, বাগদা আপনার বড়টা এরকম 450-500 টাকা কেজি। গলদা 700 থেকে 500 টাকা পর্যন্ত লাস্ট দাম, 3 সাইজ, আর বাগদা 3 সাইজ 22 থেকে 20 হাজার। তবে সরবরাহ কম থাকায় মিঠা পানির মাছের দাম বেশি। প্রতি কেজি রুই মানভেদে বিক্রি হচ্ছে 250-350 টাকার মধ্যে, আর কাতল বিক্রি হচ্ছে 300-400 টাকা, আর মিগেল বিক্রি হচ্ছে 250-300 টাকার মধ্যে। তেলাপিয়া কেজি বেঁধা গেছে 100 টাকা, রুই মাছ আধা কেজি বিক্রি করেছে 10,000 টাকা, 1 কেজি যেটা 1 কেজি এটা 300-320 টাকা, কাতল বিক্রি করেছে কত দাম 400 টাকা। এখন বাজার দাম বেশি, এখানে প্রচুর দাম, এখানে দাম বেশি। চট্টগ্রামের ফিশারি ঘাটের 150 আড়তে খুলনা, সাতক্ষীরা, ট্যাংনাফ সহ বিভিন্ন এলাকা থেকে কাভার ভ্যান এবং ট্রলারে করে মাছ আসে, পরে তা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন এলাকায়। চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে শফিকুল আলম, সময় সংবাদ।